হ্যালো ফ্রম 2023, এটা ছিল একদম 2023-এর লাস্ট মোমেন্ট। তো নর্মালি আমার আতশবাজি বা ফানুস উড়ানো অত পছন্দ না, তো আমাদের বোনদের উসিল্লায় আমি হচ্ছে ওদের একটু সাহায্য করলাম, কারণ ওরা ফানুসটা জ্বালাইতে একটু ভয় পাইতেছিল। সো ওরা একটু মোটামুটি স্কেয়ার ছিল, তো আমি একটু হেল্প করে ওদেরকে ফানুস উড়াইতে। তো এরপরে ছাদেই মূলত আমার 2023 থেকে 2024-এ পদার্পণ করা হয়। কিছু সময় আমরা হচ্ছে ছাদে স্পেন্ড করি, আশেপাশে আতশবাজি দেখি, দেন আমরা ব্যাগ বাসায় চলে আসি। January 1 দিনে আমি আর আমার আপু সন্ধ্যার সময় একটু বের হয়ে গেলাম হালকা কিছু খাওয়া দাওয়া করতে। আমরা গিয়েছিলাম ইয়ানাস লাইফ কিচেনে, যেটা হচ্ছে মূলত মিরপুর 10-এ যে হোপ ইন্টারন্যাশনালের যে গলিটা আছে ওই এরিয়াতেই। তো আমার আপু বলতেছিল ওর খুবই সি ফুড খেতে ইচ্ছা করতেছে, তো আমরা এখানে এর আগেও খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চাউমিন, যেটা খুবই মজা লেগেছিল। তো আমরা এখানে সি ফুডটা ট্রাই করি। তো আমার কাছে নর্মালি কক্সবাজার বাদে অন্য কোথাও সি ফুড ফ্রাইড রাইসটা খেতে অত আহামরি লাগে নাই, বাট এটা আমার কাছে খুবই মজা লেগেছে। 200 টাকা একজনের জন্য এনাফ। আর দেন আমরা হচ্ছে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হ্যালো পিজাতে, এটাও হচ্ছে হোপের যে গলিটা ওই গলিতেই। তো এখানে হচ্ছে আমার আপু আমাকে সাজেস্ট করলো যে 6-পিস চিকেন উইংস পাওয়া যায়, যেটা নাকি অনেক মজা লাগে ওর কাছে। সো আমরা এখানে এসে কিছুক্ষণ একটু ফটোশ্যুট করলাম, দেন আমাদের 6-পিস চিকেন উইংস যেটা ছিল অর্ডার করে ওটা চলে আসে। সো এই ছিল আমার বছরের প্রথম দিনের অভিজ্ঞতা। আল্লাহ হাফেজ।